তো ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এখন একটা আমি চাকরির ইনফরমেশন দেব, তবে আজ আমি আর চাকরির ইনফরমেশন দেব না, কারণ আজকে একটা আমার মধ্যে একটা হ্যাপিনেস কাজ করছে এবং সেই হ্যাপিনেসটা কী এবং সম্পূর্ণ ক্রেডিটই কিন্তু ছিল আপনাদের। তো বন্ধুরা, সেই ক্রেডিট কী সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব, তার জন্য আপনাদের কী করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, একজন ইউটিউবের কাছে 1000 সাবস্ক্রাইব মানে 1K সাবস্ক্রাইব অতটা সহজ নয়, সে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়, কষ্ট করার পরে কিন্তু 1000 সাবস্ক্রাইব হয়। তো আপনারা জেনে থাকবেন ইউটিউবের রুলস অনুযায়ী যে ফার্স্ট 1000 সাবস্ক্রাইব হতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, মানে ওয়াচ টাইম মানে 4000 ঘন্টা মানুষের দেখতে হবে, তারপরে ইউটিউবের কাছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য। তো বন্ধুরা, সেই সমস্ত ভিডিও যারা আপনারা জানেন না, আমার সেকেন্ড চ্যানেল রয়েছে, আপনারা এই চ্যানেলে ভিজিট করলেই আপনারা দেখতে পাবেন। IPM টেক বলে একটা চ্যানেল রয়েছে, আপনারা সার্চ করলেও পাবেন, ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন। তো বন্ধুরা, সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সেই চ্যানেলে একজন নতুন ইউটিউবার আপনি কীভাবে হবেন এবং ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করবেন সমস্ত ডিটেলস কিন্তু সেই চ্যানেলে আমরা দিয়ে থাকি। তার জন্য অবশ্যই দেরি না করে সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। তাহলে যারা ভাবছেন যে একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং একটা ইউটিউব চ্যানেল খুলে আপনারা ইনকাম করবেন, তারা দেরি না করে অবশ্যই সেই চ্যানেল ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খুলে ফেলুন। তো বন্ধুরা, আজ যে কথাটি সেটি হচ্ছে আমার কিন্তু 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে এবং সম্পূর্ণটাই হলো আপনাদের ক্রেডিট। আপনারা পাশে না থাকলে আমি কখনোই এটা করতে পারতাম না, কারণ হয়তো আপনাদের সাপোর্টেই আজকে এই 1K সাবস্ক্রাইব আমি পূর্ণ করতে পেরেছি। তবে কিছুদিন আগেই আমি এই 1K সাবস্ক্রাইব পূর্ণ করেছি, কিন্তু তবে আমার শরীরটা বেশি ভালো না বলে আমি আপনাদের ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলটি খোলার পেছনে হয়তো আমি অনেক আগেই চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম, কিন্তু সেখানে আমি কোনোরকম ভিডিও আপলোড দিতাম না। তো পরবর্তীকালে একটা পর্যায়ে আমার যে দাদা রয়েছে প্রশান্ত মণ্ডল, ঠিক আছে, সে আমাকে বলে যে তুই ভিডিও দে, সে আমাকে উৎসাহ দেয়। তার উৎসাহের কারণেই আজকে আমি ভিডিও দেওয়া শুরু করি এবং আজকে আমি 1K সাবস্ক্রাইব পূর্ণ করে ফেলেছি। তবে এখনও আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এখনও পূর্ণ হয়নি, তবে আপনারা বেশি বেশি করে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করুন, তাহলে হয়তো 1000 সাবস্ক্রাইব পূর্ণ হবে। তো বন্ধুরা, সবই আপনাদের সাপোর্টের কারণে এবং আমার যে দাদা রয়েছে তার সাপোর্ট, সে আমাকে অনেকটাই বলেছে, আমাকে মনের মধ্যে অনেকটাই বল জুগিয়েছে যে ভিডিও আপলোড কর, একদিন না একদিন হবে কিছু। তো হয়তো সেই জায়গাটা থেকে একটু নিজের মধ্যে অন্যরকম চিন্তাভাবনা এনে তারপরে ভিডিও দেওয়া শুরু করছি এবং আপনাদের সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করছি, বা এখনও করছি বা পরবর্তীকালেও করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই যে এই 1K সাবস্ক্রাইবার মানে 1000 সাবস্ক্রাইব একটা নতুন ইউটিউবের কাছে যে কতটা হ্যাপিনেস এবং কতটা যে আনন্দদায়ক, সেটা মাত্র সেই বুঝতে পারবে যার এটা হয়েছে। তো বন্ধুরা, যখন একটা দুটো সাবস্ক্রাইব হতো তখন কিন্তু মানে মনে হতো যে 1000 সাবস্ক্রাইব, বাবা কত দূর, কত দিন লাগবে, তার কোনো ঠিক নেই, এরকম মনে হতো। কিন্তু তবে যখন একটা দুটো করতে করতে যখন আপনারা সাবস্ক্রাইব যখন বেড়ে যাবে এবং যখন আপনার ভিডিও একটা ভাইরাল হয়ে যাবে, তো ইউটিউবে হলো গিয়ে একটা বিষয় যে আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তখন আর আপনার পেছনের দিকে তাকাতে হয় না। কারণ একটা ভিডিও যখন আপনি ভাইরাল করতে পারবেন বা ভাইরাল হবে, তো হয়তো সেই ভাইরাল আপনারা কীভাবে করবেন, আপনারা কিন্তু নিজেরাই ইচ্ছা করলে ভাইরাল করতে পারবেন না। তো আপনাদের ভালো ভালো ভিডিও দিতে হবে, ভিডিওর থাম্বনেল ভালো দিতে হবে, যাতে একটা কন্টেন্ট এসে যে ভিডিওটি হয়তো ভালো এবং ভিডিওর থাম্বনেল দেখে হয়তো মনে করে যে এখানে একটা ভালো ভিডিও দেওয়া হয়, সেইভাবে করে আপনারা কিন্তু ভিডিও আপলোড করতে থাকবেন। কিন্তু বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন না যে আপনার এই ভিডিওটাই ভাইরাল হবে, কারণ ইউটিউবে নানান ধরনের ভিডিও রয়েছে, আপনার কোন ভিডিওটি ভাইরাল হবে আদৌ আপনি বলতে পারবেন না, কারণ এটা বলা কখনোই সম্ভব নয়, কারণ যে কোন ভিডিওটা আপনাদের ভাইরাল হতে পারে। তো বন্ধুরা, আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, সম্পূর্ণ ক্রেডিটটা আমি আপনাদের দেবো এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের মেনি মেনি থ্যাঙ্কস, এবং আমাকে যে আমার দাদা যে আমাকে আমার মনের মধ্যে বলটা জুগিয়েছে তাকেও অনেক ধন্যবাদ, কারণ তার কারণে আমি ভিডিও বানানোর উৎসাহটা আমার মধ্যে তৈরি হয়েছিল। তো তবে আপনারা আমার পাশে থাকুন, তাহলে অবশ্যই আপনাদের ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো এবং ভালো ভালো আরও কন্টেন্ট আপনাদের দিতে পারবো। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন যে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, তারা অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলে চলে যান। সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে একটা ইউটিউব চ্যানেল খুলে কীভাবে ভেরিফাই করবেন, কীভাবে আপনারা সেখান থেকে টাকা ইনকাম করবেন, সমস্ত ভিডিও কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন, সেখানে কিন্তু ভিডিও দেওয়া হয়। তো বন্ধুরা, একটু কম ভিডিও দেওয়া হচ্ছে যেহেতু আমার শরীরটা অসুস্থ, তার কারণে আমি অতটা ভিডিও দিতে পারছি না, তবে আমি আপনাদের আস্তে আস্তে করে কিন্তু আরও অনেক ভালো ভিডিও দেব আশা করা যায়। তো বন্ধুরা, তো আজকে এই হ্যাপিনেসটা নিয়ে আপনাদের সামনে আমি ভিডিওটা বানালাম। হয়তো অনেকেই বলতে পারেন যে ক্যামেরার সামনে এসে বকবক করছে, এটা আবার বলার কী আছে। তো বন্ধুরা, 1000 সাবস্ক্রাইব একটা নতুন ইউটিউবের কাছে যে কতটা হ্যাপি এবং কতটা যে আনন্দদায়ক, সেটা শুধু সেই ব্যক্তিই বুঝবে যার হয়েছে। কারণ আপনারা যদি চান যে ইউটিউবে এসে কিছু করবেন, তো বন্ধুরা আমি বলছি, আপনারা হয়তো যারা ভাবছেন যে ইউটিউবে এসে কিছু করতে চাইছেন, ভাবছেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা সেখানে ভিডিও দেবেন, তো বন্ধুরা আমি বলতে পারি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি কিছু করতে পারবেন। আমি আজকে এই কথাটা বলছি এই কারণে, কারণ আমি কিন্তু অনেক আগে থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি ভিডিও দিতে পারিনি।
তবে পারিনি বলেই আস্তে আস্তে করে কিন্তু সেটা আমি দিতে পেরেছি আপনাদের সাপোর্টে, এবং আমার যে দাদা রয়েছে প্রশান্ত মণ্ডল তার সাপোর্টে কিন্তু আমি আজকে ভিডিও দিয়েছি, তার জন্যই আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, আপনাদের আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা ইউটিউব করতে চাইছেন অবশ্যই আপনারা যে টপিক নিয়ে আপনি ভাবছেন যে কোনো টপিক, সেই টপিকটা নিয়ে আপনি ভিডিও দিন। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, কোনো রকম কোনো টাকা পয়সা না দিয়ে, ইনভেস্টমেন্ট না করে কিন্তু এখান থেকে কিছু আপনি করতে পারবেন। তো বন্ধুরা, এখানে লেগে থাকতে হবে। হয়তো ভাববেন যে আজকে আমি 5টা 10টা 15টা 20টা ভিডিও দিলাম, যে আমার কোনো সাবস্ক্রাইব হচ্ছে না, ভিউ হচ্ছে না, আমি এখানে ভিডিও দেবো না। এটা করলে হবে না, আপনাকে কন্টিনিউ ভিডিও দিতে হবে। আপনাকে কন্টিনিউ বলতে কি, আপনার একটা ফিক্সড সময় রাখবেন যে আপনি দুপুরে বা রাতে বা এই টাইমে বা দুদিন পরে পরে আপনি ভিডিও দেবেন। সেই টাইমে আপনি ভিডিও দিলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা সময় আপনি এখান থেকে সফলতা পাবেন। কারণ বন্ধুরা, এই ভিডিওটি দেখেও যদি আপনার একটু মোটিভেশন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি আপনি যদি একটু মোটিভেশন হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন ইয়েস। তো ইয়েসটা লিখে যাবেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের হয়তো একটু হলেও হয়তো মনের মধ্যে কিছু যোগাতে পেরেছি। তবে বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু আমি ইউটিউব থেকে কোনো ইনকাম করছি না। হয়তো আপনারা অনেকেই ভাবতে পারছেন যে ইউটিউব থেকে হয়তো অনেক টাকা ইনকাম করছে। তো বন্ধুরা, ইউটিউব থেকে আমি এখন পর্যন্ত 1 টাকাও ইনকাম করতে পারছি না, তবে কষ্ট করে যাচ্ছি, সবই আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা। তো আপনাদের ভালোবাসা থাকলে হয়তো একটা সময় হয়তো কিছু এখান থেকে করা যাবে। আপনারা অবশ্যই আমার সাথে থাকুন, তাহলে হয়তো আমি অনেকটা দূর পেরোতে পারবো, অনেকটা পথ আমি হাঁটতে পারবো। কারণ এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা যদি সাপোর্ট না করেন, আপনারা যদি না থাকেন, তাহলে কিন্তু এখান থেকে কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তো বন্ধুরা, তো আমি এই হ্যাপিনেসটা আপনাদের সামনে একটু খোলাখুলিভাবে বললাম। তো হয়তো আপনাদের অনেকের ভিডিওটি ভালো লাগবে, অনেকের ভালো নাও লাগতে পারে, তবে কিচ্ছু করার নেই। কারণ আমার কাছে যখন 1টা 2টো সাবস্ক্রাইব হতো তখন আমার অনেকটাই মানে কষ্ট লাগতো যে সাবস্ক্রাইব ইউটিউব এটা কী করে সম্ভব, এটা হবে না, এর দ্বারা কিছু হবে না, বা এখান থেকে কিছু করা যাবে না। তবে সেই জায়গাটা আজকে 1টা 2টো করতে করতে কিন্তু এই জায়গাটায় পৌঁছে গেছে। তবে আপনারা লেগে থাকুন ইউটিউবে, এবং আপনারা যারা ভাবছেন ইউটিউব করবেন বা ইউটিউব চ্যানেল খুলবেন, তারা চলে আসুন ইউটিউবে। কারণ সমস্ত কাজ করার পরে যদি আপনার একটু সময় থাকে তাহলে এখান থেকে আপনারা কিছু করতে পারবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে, এরকম কোনো নতুন ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।